আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে জায়গাটা দেখছেন এটা হলো ইতালি সেন্ট্রাল রাজধানী। রাজধানীর সাথেই 35 কিলোমিটার, অর্থাৎ মূল সেন্টার পয়েন্ট থেকে 35 কিলোমিটার রাজধানীর ভিতরে ফুমিচিনো এরিয়ায় কবরস্থানটার জন্য জায়গা চুজ করা হয়েছে। প্রজেক্টটার মূল নাম হলো দারুসসালাম চিমিতেরো ইসলামিক। ইতালিয়ানে আমরা টাইটেলটা দিতে চেষ্টা করেছি জার্দিনো দেল প্যারাদিসো, অর্থাৎ বেহেস্তের বাগান। তারপরে আমরা এই জায়গাটা দেখি, ঠিক সেন্টার যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো টোটাল 400 হেক্টরের, আমি যেখান দিয়ে হাত বুলাচ্ছি যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এই এরিয়াটা হলো 400 হেক্টর। এই সাদা যেই পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্টটা হলো 35 হেক্টর। এটা হলো উত্তর থেকে গেট, এটা হলো দক্ষিণ। এখানে যে সবুজ রঙের যেই চ্যানেলটা দেখা যাচ্ছে এটা হবে কিছুটা নদীর মতো। বেহেস্তে চারটা যেই নদী আছে সেটা 1, 2, 3, 4। সেন্ট্রাল যেই পয়েন্টটা এটা হলো কোনো কারণে যদি বড় ধরনের কোনো জানাজা হয়, 5,000-10,000 লোকের পার্টিসিপেশন, তখন এই এরিয়াটা ব্যবহার করা। বাকি টোটাল এটা হলো কবরস্থানের জন্য প্রজেক্ট। এখানে মোটামুটি একটু ব্যাখ্যা করা আছে, পর্চা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। 1 নাম্বার হলো চিমিতেরো, মানে এটা এরিয়ার প্রায় 35 হেক্টর জায়গা ব্যবহার হবে কবরস্থানের জন্য। ইনফরমেশন মানে অফিস তথ্য যেটা ওইখানকার সেটা 120 মিটার জায়গা। সবুজ বাগান পরিবেষ্টিত থাকবে 4 হেক্টর জায়গা। নামাজের জন্য যে জায়গা হবে 600 মিটার জায়গা। পশু পক্ষী পালনের জন্য 140 হেক্টর জায়গা। কৃষির জন্য 100 হেক্টর জায়গা। স্কুল ভবনের জন্য 1,000 মিটার স্কোয়ার। ল্যাবরেটরির জন্য 1,000 মিটার স্কোয়ার। থাকার জন্য 600 মিটার স্কোয়ার। এবং কী বলে এটাকে, বনে বন বন রাখা, মানে কী বলে এটাকে বাংলায়, বনই বলতে হবে, 120 হেক্টর জায়গা। এ হলো টোটাল ডিভিশন যেভাবে করা হয়েছে। একটা এরিয়া যেখানে থাকতে হবে একটা পরিবেশ, সেই পরিবেশের বিশেষ করে আমরা যেটা চেষ্টা করতেছি, যারা পর্দাসীন মহিলা, খেলাধুলার থেকে তারা দূরে, সময় পাস করার থেকে দূরে, কারণ তারা সমুদ্রে পাড়ে যেতে পারছে না, সিনেমা হলে যাচ্ছে না, তাদের সময়টা তাদের জন্য নির্দিষ্ট পর্দায় একটা ব্যবস্থা রাখা, ক্রীড়ার ব্যবস্থা রাখা, বিশেষ করে ক্রিকেট ব্যাডমিন্টন। পশুর জন্য জায়গা, কৃষির জন্য জায়গা, এবং যে খামার হবে খামারটা শিক্ষানিবেশ খামারের জন্য করা হবে। এটা হবে মসজিদ, এটা স্কুল এরিয়া যেখানে আমরা চেষ্টা করছি কিছুটা বোর্ডিং করার জন্য 12 থেকে 19 বছর পর্যন্ত লেখাপড়া, 14 বছর থেকে তারা কারিগরি শিক্ষার জন্য বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ আমরা চেষ্টা করছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইতালিয়ান স্কুল, তার সাথে ধর্মীয় শিক্ষা এবং কারিগরি শিক্ষা।
আর 19 বছর বয়সে যখন সে বাইর হবে, ইতালিয়ান ধর্ম প্লাস কারিগরি শিক্ষা নিয়েই সেখান থেকে বের হবে। এখানে দেখা যাচ্ছে এ বি সি ডি আপ টু টি, সেটা হলো আবার আমাদের একটু ব্যাগে যেতে হচ্ছে। এইখানে যেই পয়েন্টগুলো করা আছে, এইখানে সেই পয়েন্টগুলো দেওয়া আছে, এ কোনটা বি কোনটা, তার একটা ব্যাখ্যা হলো এটা। এবার আসি মূল প্রজেক্ট কীভাবে হচ্ছে। আমরা প্রথমে বলছি দারুসসালাম চিবিতর জার্দিনো পারাদিজো, এটা হলো মেইন এন্ট্রি, উত্তর দিক থেকে এন্ট্রি, এটা দক্ষিণ, আর এটা ওই সেন্ট্রাল পয়েন্ট যেখানে বড় জামাত করার জন্য। বাকি যেগুলো দেখছেন সবুজ বাগান, আর প্রত্যেকটা ছোট ছোট যেই দেখতেছেন বক্সের মতো, এগুলো হলো টোটাল কি বলে এটা কবর, প্রত্যেকটা হবে একটা কবর। আচ্ছা, এই এরিয়াটা যে দেখছেন সবুজ পরিবেষ্টিত এবং প্রথম দিকে, এখানে 3000 কবর হবে, যারা প্রথম 3000 ইউরো করে ইনভেস্ট করতেছে, তাদের বা তার ওয়ারিস বা তার নমিনেট যে কোনো ব্যক্তির কবর, এবং এটা কখনই এটা রিপিট করা যাবে না, অর্থাৎ কবরটাকে চালা হয় 20 বছর পর 30 বছর পর না, এগুলো ফিক্সড থাকবে। অর্থাৎ আমাদের এই 3000 লোকের মূল বিষয়টা হলো, যদি কোনো কারণে আজকে আমি মারা যাই, কেউ মারা যায়, তার লাশ প্রেরণের জন্য প্রায় 3000 ইউরো খরচ। আমরা চাচ্ছি যেহেতু লাশ পাঠানোর সময় প্রতি দরজায় দরজায় হাত পাততে হয়, সেটা যাতে না হয়, আমি মনে করি আমার জন্য যে খরচটা হবে আমি ফান্ডে দিলাম, এই ফান্ড থেকে আমার লাশ হয় এখানে কবর দিয়ে দিবে, অথবা যেহেতু আমার 3000 ইউরো দেওয়া আছে, আমার সেই খরচ দিয়ে আমার দেশে প্রেরণ করা হবে। অর্থাৎ 3000 লোক যদি মনে করি আমার মৃত্যুর পর যে খরচটা আসবে সেটা আমি অ্যাডভান্স দান করি, তাহলে আমার কবর প্লাস টোটাল মুসলিমদের জন্য একটা কবরস্থানের ব্যবস্থা হয়। আমরা প্রথমে একটা পয়েন্ট দেখাইছিলাম, 35 হেক্টর, 8 হেক্টর, 7 হেক্টর, 6 হেক্টর, 1 হেক্টর, অর্থাৎ কোনটা কীভাবে কত হেক্টর জায়গার ভিতরে থাকবে, সেই এখানে টোটাল দাতি টেকনিশি অর্থাৎ টেকনিক্যাল মাপটা দেওয়া আছে। এখানে যেই পয়েন্টটা দেওয়া আছে এটা হলো সবুজ, আর এইগুলোর অর্থ হলো একটা কবরস্থান, আর এটা হলো মেইন গেট উত্তর দিকে। আমরা যদি স্যাটেলাইট থেকে এই কবরস্থানটা দেখতে চেষ্টা করি তখন কেমন দেখা যাবে, এটা উপরের থেকে দেখতে হলে ঠিক এটা দেখা যাবে। এই যে কবরগুলো আমরা বলেছিলাম সেটা হবে ফিক্সড, যারা ফাউন্ডার, যারা 3000 ইউরো করে দিচ্ছে, তিনি অথবা তার ওয়ারিস বা তার যে কোনো ডেলিগেট, এই স্থানটা তাদের জন্য রিজার্ভ, যেটা কখনোই চালা হবে না। বাকিগুলো হয়তো 20 বছর 30 বছর পর যেটা হবে প্রয়োজনের খাতিরে দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম দেখবে। এটা কীভাবে বলা হয়, আমরা যে কথাটা বলছিলাম এন্ট্রি নর্থ, এ হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পূর্ব এ পশ্চিম। এবার আসি গেইটে, যদি আমরা যাই, আবার বলতেছি দারুসসালাম চিবিতর ইসলামিক ভিজিওনে প্রসপেক্টিকা, ইংরেজি নর্থ, উত্তর দিক থেকে যখন প্রথম যে এন্ট্রিটা হবে, এই এন্ট্রিটাই এই হবে কবরস্থানের এন্ট্রিটা, বাহিরের থেকে এরকম দেখা যাবে। দারুসসালাম চিবিতর ইসলামিক জার্দিনো দেল পারাদিসো, এটা হলো। এবার যখন ভিতরে প্রবেশ করা হলো ভিজিওনে এন্ট্রি, অর্থাৎ ভিতরে যখন গেল তখন কি দেখা যাবে, এই ফোয়ারাটা দেখা যায়, ঝর্ণাটা, এটা হলো ওই সেন্ট্রাল পয়েন্ট যেটা আমরা বলেছিলাম যে সেন্ট্রালে যদি কোনো কারণে জানাজা করতে হয়, 10,000-20,000 লোকের একটা জানাজা হবে, এখানে আপনার যে জায়গাটা আছে সেই 10 হেক্টর জায়গা, সরি 10,000 মিটার জায়গা এখানে সেটিং করা আছে, তার ভিতরে প্রবেশ করলে ঠিক কবরস্থানটা এইভাবে দেখা যাবে। তো এ হলো আমাদের মোটামুটি প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা অনুরোধ করব যে যে যেভাবে পারি, আবার বলছি যে যেভাবে পারি ওইভাবেই যেন আমরা সহযোগিতার হাত বাড়ায় দিই।
আমরা যে কথাটা বলতে চাচ্ছি এবং আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো এটা, আজকে আমি বা দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম আমাদের মৃত্যুর পর একটা জায়গা হোক যেখানে আমার ধর্মীয় বিশ্বাস এবং আমার ধর্মীয় সংস্কৃতির মাঝে আমরা যেন সেগুলা তুলে ধরতে পারি। টোটাল প্রজেক্টের ভিতরে কবরস্থানের সাথে আছে কোরবানির জন্য নির্দিষ্ট একটা জায়গা এবং আইনগতভাবে সেই কোরবানিটা কীভাবে করা যায়, কারণ আপনারা জানেন আমরা কোরবানি দিচ্ছি তবে সেটা লুকোচুরি করে দেওয়া হচ্ছে, আমরা সেটাকে ওভারকাম করতে চাচ্ছি আইনগতভাবে প্রকাশ্যেই, যেহেতু একটা ধর্মীয় বিষয় সেটা যাতে করা হয়। তা আমাদের ধারণা আমরা যদি সকলে মিলে অংশগ্রহণ করি তাহলে এটা রিয়ালাইজ করা তেমন কিছু না, কারণ এই 9-10 মিলিয়ন ইউরো এটা বিরাট অঙ্ক, আবার কোনো অঙ্ক না, আবার বলছি 3000 লোক মাত্র, আমরা যদি 3000 করে ইউরো দেই তাহলে তাদের নিজস্ব কবরস্থানের জন্য একটা জায়গা হয় প্লাস সকলের জন্য একটা জায়গা খরিদ হয়, বাকি যেই ডোনেশনগুলো আসবে সেগুলো দিয়ে আমরা টোটাল কবরস্থানের প্রজেক্ট এবং পরবর্তীতে যেই ধরনের লাশগুলো আসবে সেগুলো আমরা এখানে সমাধি করতে পারবো। শুধু তাই নয়, অনেক সময় লাওয়ারিস লাশ যেটা হয় অর্থাৎ কোনো আত্মীয় স্বজন নাই, এখন মনে করি একজন মুসলিমের লাশ এখন তার কোনো ওয়ারিস নাই, তখন এখানে যেই আমা সার্ভিস রুমে দেয় মানে আমাদের দেশের মতন কিছুটা মনে করি আঞ্জুমানে মফিদুল যেই সংস্থা এরকম জানানো হলো যে একটা লাশ আছে তার কোনো ওয়ারিস নাই, সেই লাশটাকে নিয়ে সরাসরি মাটির নিচে দিয়ে দেওয়া হয়, সেটা ধর্মীয় কোনো কিছু করা হয় না। ফলে মুসলিম হিসাবে মনে করি আমাদের দায়িত্ব এই বিষয়গুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া, শুধু আমরা যারা আমাদের জন্যই নয় যারা অরিজিন ইটালিয়ান মুসলমান তাদেরকে জন্য একটা সুন্দর জায়গা বাহির করা যেখান থেকে ধর্মীয়ভাবে মনে করা হবে যে ইসলামিক কবরস্থানটা কী হতে পারে। আমাদের চিন্তাটা হলো এটা যে একটা কবরস্থান থাকবে, মসজিদ থাকবে, স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, কারিগরি শিক্ষা থাকবে, কৃষি সেক্টর থাকবে, পশুপালন সেক্টর থাকবে, সব মিলে আমরা চেষ্টা করব সুন্দরভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।